অনেক সময় আমরা বিপদে পড়লে ভেঙে যাই। বিপদে পড়ছি তো ভেঙে পড়ে গেছি, বিপদে পড়ছি ভেঙে পড়ে গেছি। কেউ আমাকে কষ্ট দিয়েছে আমি ভেঙে পড়ে গেছি, কেউ আমাকে মারছে তো আমি ভেঙে পড়ে গেছি। ভেঙে পড়তে যাবেন কেন? তো আপনাদেরকে ওই জায়গায় বিপদে পড়লে ভেঙে পড়া যাবে না। ওই জায়গায় আপনাদেরকে কয়েকটা সূত্র বলি, আজকের কথা আমরা শেষ করব ইনশাআল্লাহ। যখন দেখবেন আপনাকে আপনার খুব কাছের কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, মানে রক্তের, বলেন না, রক্তের সম্পর্কের কেউ আপনাকে খুব কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে, জ্বালাতন করছে, ডিস্টার্ব করছে, কে? কথা বলেন না। রক্তের সম্পর্কের কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে, কষ্ট দিচ্ছে, আপনি ভেঙ্গে পড়ে যাবেন না। আপনি ওই সময় মনে করবেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা, কারণ ইউসুফকেও তার আপন ভাইয়েরা পিটাইয়া গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আপনি মনে কষ্ট নেবেন না, কারণ আপনার রক্তের সম্পর্কের ভাই আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি ইউসুফের কথা স্মরণ করেন, ইউসুফকেও তার ভাইয়েরা কষ্ট দিচ্ছে, তিনিও ব্যঙ্গে পড়ে যান নাই, আল্লাহ তাকে পয়গম্বর এবং বাদশা বানাইছেন, আপনিও ব্যঙ্গে পড়ে যাবেন না। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাদশা বানায় দেবেন, সুবহানাল্লাহ। মিথ্যা বলছি? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, যখন দেখবেন পিতা মাতার মধ্য থেকে কেউ আপনার প্রতিপক্ষ দাঁড়ায় গেছে, অনেক সময় হয় পিতা আপনার বিপক্ষে চলে গেছে, মা আপনার বিপক্ষে চলে গেছেন, কোনোভাবে পিতা মাতাকে আপনি কাছে, আপনি কিন্তু আছেন একবারে সঠিক পথে, কিন্তু তাদেরকে কোনোভাবে আপনি আপনার কাছাকাছি আনতে পারতেছেন না, তাদেরকে ভুল বুঝাইয়া ভুল পথে পরিচালিত করা হচ্ছে। পিতা মাতার মধ্য থেকে কেউ আপনার প্রতিপক্ষ দাঁড়িয়ে গিয়েছেন, তখন আপনি কি করবেন? আপনি লাঠি একটা নিয়ে দাঁড়ায় দেবেন, বলেন না। মা বাবা আপনার বিপক্ষে, তখন আপনি কি করবেন? আল্লাহ বলছেন, ও গোলাম, যখন তোমার বিপক্ষে প্রতিপক্ষ পিতামাতার মধ্য থেকে কেউ দাঁড়িয়ে যায়, তুমি ভেঙ্গে পড়ে যাও না, স্মরণ করো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। কারণ ইব্রাহিমকে নমরুদের আগুনে কেউ ফেলতে পারে নাই, সাহস করে নাই, আগুনতে ফেলে দিয়েছে নিজের বাবা আজব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, পিতামাতার মধ্য থেকেও যদি কেউ তোমার বিপরীতে চলে যায়, ভেঙ্গে পড়ে যাওয়ার কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কারণ নাই, আল্লাহর উপর বিশ্বাস রাখো। নমরুদের আগুন থেকে, নিজের বাবা ফেলে দেওয়া আগুন থেকে যেভাবে ইব্রাহিমকে আল্লাহ বাঁচিয়েছেন, আমাকে বাঁচাতে পারবেন না। কথা বলেন না কেন? আমার ঈমান ওই জায়গায় নাই, এই জায়গায় যেতে হবে। কয়টা বলছি? 2টা। যখন দেখবেন আপনি কোনো ঘোর বিপদে পড়ে গিয়েছেন, কঠিন বিপদ, নিজে ঘোর বিপদে পড়ে গিয়েছেন, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, আশার শেষ আলোটুকুও ভেঙে গেছে, মানে আপনি এত বিপদে পড়েছেন, আপনি যে ডালে, আমরা বলি না, আমি যে ডালে হাত দিই ওই ডালি আমাকে নিয়ে ভেঙে পড়ে যায়, মানে আমার বেঁচে থাকবার শেষ সম্বলটুকুও নাই, এক কথায় সব আলো শেষ হয়ে গেছে, এখন শুধু অন্ধকার আর অন্ধকার। আল্লাহ বলছেন, গোলাম, ভয় পাইস না, বিপদে পড়ে গিয়েছিস, লা তাহজান, টেনশন করিস না। ওই সময় মনে কর হযরতে ইউনূস আলাইহিস সালামের কথা। ইউনূস তো দুনিয়ার অন্ধকারে না, মাছের পেটে, সাগরের নিচে অন্ধকারে পড়ে গিয়েছিল, কেউ বাঁচাবার নাই। আমি আল্লাহ যদি তাকে বাঁচাতে পেরেছি, তোমাকে আমিও বাঁচাতে পারব। আল্লাহু আকবার বললেন না? এজন্য ভেঙ্গে পড়া যাবে যাবে না। যখন দেখবেন কেউ আপনার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, কি দিচ্ছে? অপবাদ তো বুঝেন, অপবাদ দিচ্ছে, তোহমত দিচ্ছে আপনার বিরুদ্ধে। আপনি কিছু করেন নাই, আপনার বিরুদ্ধে এটা দিচ্ছে। আপনি নাকি চুরি করছেন, আপনি করেন নাই। আপনি নাকি জেনা করছেন, আপনি করেন নাই। আপনি নাকি তাকে গালি দিয়েছেন, আপনি দেন নাই। এক কথায় আপনার উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনি রাগ করে মাইরে ফেলাইলেন না। আল্লাহ বলছেন, কেউ যখন তোমার উপরে মিথ্যা অপবাদ দিবে, কেউ যখন তোমার উপরে অপবাদ আরোপ করে তোমাকে জ্বালাতন শুরু করবে, তুমি ভেঙ্গে পড়ে যাও না। মনে করো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, কারণ তার উপরেও ইহুদিরা অপবাদ দিয়েছিল, জেনা তহমত দিয়েছিল। আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে তার সতীত্বের সার্টিফিকেট দিয়েছি, তোমার উপরে কেউ অপবাদ দিলে ভেঙ্গে পড়ে যাও না। আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করে তোমাকে হেফাজত করে দেবো। পারবেন না, শুধুমাত্র আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আচ্ছা, কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কথাগুলো কয়টা বলছি? 5 নম্বর। আমাদের সময় চলে যাচ্ছে। যখন আপনি এমন অসুস্থ হয়েছেন, ডাক্তার বলেছে আর বাঁচবেন না, डेट दिए ये लोकटाके बाड़ीते निये जान आर बाँचबे ना हुजूरे बोलछेन ये लोकटाके आर कोनो झाड़फूँक दिए काज होबे ना। एखन आपनारा बाड़ीते निये आसछेन आल्लाह आल्लाह करतेछेन बा आमी असुस्थ आपनि असुस्थ एखन बाँचार कोनो पथ नाई। आल्लाह बोलछेन गोलाम कष्ट पाइस ना, कष्ट पाइस ना, ব্যথা কাতরাচ্ছিস। মানুষ জাদুটোনা করে ফেলেছে, কুফরি কালাম করে ফেলেছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, ডাক্তারও বলেছে বাঁচবে না, হুজুরও বলেছে বাঁচবে না, টেনশন করার কোনো কারণ নাই, ভেঙে পড়ে যাও না, দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে আইয়ুবকে যেমন বাঁচিয়ে দিয়েছিলাম রূপ থেকে তোমাকেও আমি আল্লাহ বাঁচিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আইবুল ইসলামের রূপ কত বছর ছিল? দীর্ঘ 18 বছর অসুস্থ থাকবার পরে আল্লাহ সুস্থ করেছিলেন। যেভাবে যে আইয়ুব যেমন আমার উপরে বিশ্বাস রেখেছিল, তুমি বিশ্বাস রাখো আইয়ুবের মতো, আমি আল্লাহ তোমাকে বাঁচায় দিব। কম সুবহানাল্লাহ। কয়টা বলছি? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পরে বলছেন যে যখন আপনি দেখবেন খুব নির্জনে একা একা, আপনার কেউ নাই, বন্ধু বান্ধব সব চলে গিয়েছে, কেউ কাছাকাছি আসে না, আপনি ভেঙে পড়ে যাচ্ছেন না, আপনি ভেঙে পড়ে যাবেন না, কেউ নাই, একা একা আর কত ভাল লাগে, কেউ আমার কাছাকাছি আসে না, আমি এখন একা থাকবো, আপনি ভেঙে পড়ে যায় না। আল্লাহ বলছেন তুমি কিসের একা? ঘর থেকে বের হলে তো হাজার হাজার মানুষকে দেখতে পাও, তুমি একা না। ওই সময় স্মরণ করো হজরতে আদম আলাইহিস সালামের কথা, পৃথিবীতে তো কেউ নাই, একা আদম, একা কিপ্তে কত কষ্ট পাচ্ছে, শুধু আমাকে ঠোঁট নাড়াইয়া বলছিল, আমি আল্লাহ তার একাকিত্ব দূর করবার জন্য হাওয়াকে তৈরি করে দিয়েছে। এজন্য আমরা এগুলো মনে রাখবো। কয়টা বলছি? 7 নম্বর, যখন দেখবেন কোন যুক্তি দিয়েও আপনি একটা সমস্যার পেছনের কারণ খুঁজে পাচ্ছেন না, যুক্তিতেও কাজ হচ্ছে না, কোন জিনিসে কাজ হচ্ছে না, ওই সময় আপনি কোন যুক্তি, মানে এমন বিপদে পড়ছেন যুক্তি দিলেও শুনে না, কোনো যুক্তি কাজ করে না, আপনি ভেঙে পড়ে যাবেন না। ওই সময় আপনি মনে করবেন কাকে? হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনাকে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন নৌকা বানাও, কোন জায়গায়? মরুভূমিতে। যুক্তি ধরে না, মরুভূমিতে নৌকা চালাইবেন কোথায়? কারো যুক্তি ধরে না। মরুভূমি, বছরে হাজার বছরে বৃষ্টি নাই, জল নাই, পানি নাই, নদী নাই, সাগর নাই, তাকে বলছেন নৌকা বানাও। কোথায় বানাও? মরুভূমিতে। যখন যুক্তি কাজ করে না তখন তিনি নৌকা বানালেন মরুভূমিতে। আল্লাহ বললেন নূহ আলাইহিস সালাম যেভাবে নৌকা বানাইছে মরুভূমিতে, আমি আল্লাহ তাকে যেমন বাঁচিয়ে দিয়েছি এবং বৃষ্টির পানি দিয়েছি, নিচ থেকে পানি উঠাতে পেরেছি, তোমাকেও আমি আল্লাহ যুক্তির বিপরীতে দান করতে পারি। কোন সুবহানাল্লাহ। কয়টা বললাম? 8 নম্বর, অনেকগুলো, আমি তো আর 1-2টা বলবো। 8 নম্বর হচ্ছে যখন আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে আপনি কৌতুকের পাত্র। পরিবারও কৌতুক করে, আত্মীয় স্বজন আপনাকে নিমস্কারা করে, বন্ধু বান্ধব কেউ আপনাকে দেখতে পারে না, এক কথা সবার চোখের সামনে আপনি খারাপ, সবাই হাসি তামসা করে আপনাকে নিয়ে। স্মরণ করুন ওই সময় আপনি আমার কলিজার টুকরা বিশ্বনবীর কথা। সুবহানাল্লাহ। ঘটনা স্মরণ করুন যিনি তার আপনজনদের হাসির পাত্র হয়েছে। চাচা হাসছে, চাচা তো ভাইয়েরা হাসছে, মারছে, পিটাইছে। যখন আমি আল্লাহ এই এতিমকে যেইভাবে বিশ্বনবী বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করতে পারি। কোন সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে, অনেক ঘটনা আছে, যুগে যুগে সমস্ত অন্যায়কারীদেরকে দূর করেছেন, আমাদেরকে হেফাজত করেছেন। এর জন্য বিপদে পড়লে ভেঙে পড়া যাবে না। কথা বলেন না কেন? সর্বোপরি আমরা বিশ্বাস রাখবো কার উপরে? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। আমরা বেঁচে থাকি দুনিয়ার জমিনে একমাত্র কার জন্যে? আল্লাহ আমাদের কবুল করুক। সবাই বলেন আমিন।